فأعوذ بالله من الشيطان الرجيم ويكفرون للأذقان يبكون ويزيدهم خشوعا عن أنس رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط فقال لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولضحكتم قليلا رواه البخاري ومسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অতীব অল্প সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। অল্প সময়ের জন্য আপনারা যে যেখানে আছেন, আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, দোকানপাট বন্ধ করে সামনে এসে কিছুক্ষণ কথা শোনার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, এদেশে যারা বক্তব্য দেন, আমি আকরামুজ্জামান বিন আব্দুস সালামের বক্তব্য শুনে থাকি, আমি নিজে, তাতে আমি তার বক্তব্যে কিছু শোনার মতো কথা আঁচ করতে পারি, কিছু কথা বলেন যা আলোচনা করার পরে আমি বুঝতে পারি যে কথা ঠিক আছে কিন্তু আমি বুঝতে পারিনি। ঠিক যেমন ওই আব্দুল্লাহ বক্তব্য দিলে আমি এক খেলে চেয়ে থাকি, এই জন্য যে আব্দুল্লাহর বক্তব্য শুনলে অনেক জায়গায় আমার মনে হয় যে এই হাদিসটা আমি জানি তবে এইভাবে জানি না। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম যারা এদেশে বক্তব্য দেন কোরআন হাদিস বুঝে, তাতে আমার মনে হয় তার বক্তব্যে অনেক দর্শন আছে। হাদি বক্তব্য মানতে হবে তার পদ্ধতি, যেসব হাদিস বললেন ওটা আমার মুখস্থ আছে কিন্তু হাদিস মানতে হবে তার পদ্ধতি হিসাবে পেশ করতে হবে তা আমি খেয়াল করিনি। কথা ঠিক তো, মানে জিব্রাইল বললেন যে পায়ে জুতা পরে আছেন, ওই জুতাতে ময়লা আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুলে দিয়েছেন, এখন সাহাবীগণ খুলেছে। সালাতের পরে আল্লাহ নবী বলছেন আমাকে না হয় জিব্রাইল বললেন যে পায়ে ময়লা খুলে ফেলেন, তো তোমরা বলে আপনাকে দেখেছি তাই খুলে দিলাম। অনুসরণ, এইভাবে আপনাকে অনুসরণ করি, আপনার কথা মেনে চলি, কথা কর্ম মেনে চলি। সালাত চলাকালীন বলা হয়েছে কেবলা পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন তিনি মদিনার ইহুদিদেরকে একটু সন্তুষ্ট খুশি করার জন্য ওদের কেবলাকে কেবলা হিসাবে গ্রহণ করলেন। ইহুদিদের কেবলা হল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আকসা, মসজিদে আকসা। তো সেদিকে মুখ করে সালাত আদায় করতে লাগলেন, ষোলো মাস যাবৎ সেদিকে মুখ করে সালাত আদায় করলেন। তা আল্লাহ কেবলা পরিবর্তনের বিষয়টি আল্লাহ রাসূলের যেটা দাবি ছিল মেনে নিয়েছেন যে ঠিক আছে, এখন থেকে কাবার দিকে কেবলা, কাবা ঘরের দিকে। সালাত চলাকালীন এই মুসল্লিদেরকে বলা হয়েছে যে কেবলা পরিবর্তন, তখন ওরা কেবলা পরিবর্তন করেছেন একেবারে যারা পিছের কাতারে ছিল তাদেরকে আগে আসতে হয়েছে, আর না হলে সরাসরি উল্টে গেলে যারা সব পিছে ছিল তারা সব আগে হয়েছে, আর যারা সব আগে ছিল তারা সব পিছে হয়েছে।
একবারে মুখোমুখি উল্টা, তাহলে অন্তত এমামকে ওদিক থেকে এদিকে আসতে হয়েছে। তো ওখানে মাওলানা সাহেব যেটা দেখালেন এখন আপনাদেরকে, সেটা হলো দেখলেন কেমন ভাবে মানতে হয়, এ দেখেন মানেন, একেবারে সলাতের মধ্যে মেনে নিয়েছে। আর আরেকটা জিনিস দেখালেন যে এক শ্রেণীর মানুষ বলছে যে সলাতের মধ্যে বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, এ হাদিস অনুপাতে ওইটা একবারে নগদ মিথ্যে। হাদিস তো বুখারী মুসলিম, নড়ানো তো দূরের কথা, ও এখান থেকে এখানে এসছে নড়েনি। আসলে মানুষ তো যারা দিন প্রচার করছে তারাই বেশিরভাগ ধর্ম বুঝে না। আমি যে বলেছি যে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আপনি তদন্ত করলে আরো বেশি হতে পারে। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আপনি তদন্ত করলে আরো বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদ হারাম, একেবারে হাতে হাতে সব উল্টে দিয়েছে, ওর বন্যার মতো প্রবাহিত হয়ে গেছে, মেনে চলতে হবে। আমি অবশ্য দেখেছি একটা জিনিস যে কোরআন হাদিসের কথা সরাসরি বললে মানুষ মানে, আর বলার মাপটা যদি খুব কঠোর ও কঠিন থাকে তাহলে হালকা করে মিঠে করলে, মিঠে করে বললে হবে না। ওটা বলছে যে আব্দুর রাজাক সাহেবের কথা খুব কঠিন মানা যাবে কি, তবে কথা সত্য, তাহলে ও কথা মনে রেখেছে আর মেনে চলে। এখন যারা বসে আছেন সামনে যদি জরিপ করা হয় তাহলে দেখা যাবে যে আব্দুর রাজাক সাহেবের কথাতে মানুষ অনেকে পরিবর্তন হয়ে সলাৎ শুরু করেছে, দাড়ি ছেড়ে দিয়েছে, প্যান্টটা কেটে টাকনোর উপরে করেছে, বাড়িটা ঘেরে রেখেছে, বউকে একটু পর্দা করার চেষ্টা করেছে, তার মানে বক্তব্য তার মনে আছে। সেজন্য আমি ঢাকা বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক এসে আমাকে বলছে চট্টগ্রামের যে কথা অত কঠিন ভাবে না বললে হয় না, এটাই কথা প্রথমে, যে নরম করে বললেও তো হয়। আমি বলছি যে আমি তো নরম করে বলাটা বুঝতে পারিনি, হাদিসে কঠিন ভাবে বলতে বলা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন আমার তাই না দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদ গজব হো রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌত হো কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মন্ত্র যাস যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে, এটা ছিল তার বক্তব্যের গতি, শরীর থেকে কাপড়টা নিচে নামতে নামতে পড়ে যেত। আর সেটা কণ্ঠ সুরে আসলো সেদিন কুমিল্লাতে এক লোক শুনছি যে বক্তব্য দিদি যখন উঠাচ্ছে উপস্থাপনা করছে তখন বলছে যে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, এগুলো করছে। আমি 20 বছর আগে কণ্ঠস্বরে বক্তব্য নাকচ করেছি, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়, কেউ একটু প্রমাণ করে না কেন যে চলবে, খুব কড়া খুব কঠোর করে বক্তব্য দিতে হবে, তার প্রমাণে বুখারী মুসলিমের হাদিস আমার কাছে আছে। তো আমি বললাম যে এখন বিমানবন্দরে যত লোক আছে সব জরিপ করাও, জরিপে যদি যারা উপস্থিত আছে এদেশে যারা আলোচক সবার চেয়ে যদি আমার কথা শুনে বেশি মানুষ হেদায়েত হয়ে চলছে এই বিষয়ে যদি বেশি না হয় আমি আর বক্তব্য দেবো না, যান জরিপ করেন। তখন বলছে যে যারা পরিবর্তন হয়েছে আমি তার মধ্যে, তবে আপনার কথা আমাকে খুব ভারী লাগে, তাই মনে করছিলাম যে কোনোদিন দেখা হলে এই কথাটা বলবো, তাকদীর বশত আপনার সাথে দেখা হয়েছে, আমার কঠোর কথাই আপনার পরিবর্তন ঘটিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত দিনই ভাই বোন প্রত্যেকটা মানুষের কিছু প্রয়োজন থাকে দুনিয়ায়, তো কিছু চাইতে হলে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে বলতে হবে, এই ছেলে তোমরা দেখো তো ওই বাইরে যারা একটু গল্প করছে এখনো হাঁটাহাঁটি করছে চা খাচ্ছে তাদেরকে একটু 2 মিনিট এখানে আসতে বলো তো, 2-4 মিনিট একটু শরম করেন না কেন, আমি সালাম দিয়েছি আসেন 10 মিনিট বসে থেকে যাবেন, রাত অনেক হয়েছে ঠান্ডা রাত, আমিও তো বলতে চাচ্ছি না বেশিক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, চান চাইলেই খুশি হন আর না চাইলে অসন্তুষ্ট হন। আর
চাওয়াতে তিনটা কারণে কথা আপনার কবুল হবে না। একটা কথা হচ্ছে যদি আপনি সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করেন তো এটা কবুল হবে না। সম্পর্ক ছিন্ন আপনি বলছেন আপনার স্ত্রীকে, আল্লাহ যেন আর তোমার বাপের বাড়ি আমাকে কোনোদিন না নিয়ে যায়, হয়তো বা টাকা দিতে চেয়েছিল দেয়নি, তো এইটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া, এই দোয়া কবুল হবে না। কাতির আহমেদ, আর পাপের দোয়া করলে কবুল হবে না, আল্লাহ আমি জেনা করছি কে যেন না দেখে, এইরকম পাপের দোয়া যদি করেন তাহলে কবুল হবে না। অলিস্তে যা আর দোয়া করতে যদি তাড়াহুড়া করেন তাহলে এই দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আগের দুটো কথা তো বুঝলাম যে পাপের জন্য দোয়া করলে কবুল হবে না, আরেকটা হলো এই যে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে কবুল হবে না, কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, এইটা তো বুঝতে পারলাম না এইটা কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো শোনো, মানুষে বলে দাওত ওকা দাওত ফালা মারা ইস্তাজাবানি ফায়াস্তাজির ফায়দু দোয়া, মানুষে বলে দোয়া করেছি দোয়া করেছি, কত দোয়া করলাম কই কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। দুই মাস তিন মাস ছয় মাস বছর চেয়েছে, তারপরে দেখেছে যে হয় না, ও বুঝেছে যে হয় না, তখন আর দোয়া করে না, এইরকম দোয়া কোনোদিন কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হচ্ছে দেরিতে। একদিন আবু জাহাল বলছে, এই মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার মাথার উপরে ঘড়ি চাপিয়ে দিতে হবে, উঠে কে পারে না, আমি পারি, তো যখন উনি সিজদে গেছে ও একটা উপাড়া থেকে ভড়ি নিয়ে এসে চাপিয়ে দিয়েছে। কে যেন বললো, ফাতেমা 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 তোমার আব্বার অবস্থায়, তো ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, এসে ভড়িটা সরিয়ে দিয়ে ওদেরকে একটু গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ ওদবা শাইবা অলিদিবে মুগিরা এদেরকে ধ্বংস করো। আল্লাহ রাসূল এই অপমান অবস্থায় বদদোয়া করলেন, আর এই বদদোয়া কবুল হলো বারো বছর পরে বদরের যুদ্ধে। তো নবীর দোয়া যদি বারো বছর পরে কবুল হয় তাহলে আপনার কবে, এত তাড়াতাড়ি করলে তো হবে না। এমনি দোয়া করারই তো ঢং উল্টা, এক শ্রেণীর মানুষ তো সবাই মিলে দোয়া করে, হাত তুলে দোয়া করছে নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে। আমার চাচাকে আমি দেখেছি যে ঈদের মাঠে সবাই মিলে দোয়া করতে গেছে, তো চতুর্দিক ঘেরেছে, তো একটু জায়গা ফাঁকা আছে, তখন বলছে এই ফাঁকাটা বন্ধ করে ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও, তো ফাঁকা বন্ধ করে চতুর্দিকে দাঁড়ালে কি হবে তা বুঝলাম না, কেন যে আমার চাচা চতুর্দিকে ফাঁকা বন্ধ করে দাঁড়াইতে বলছে, ওরা নগদ বেদা। বছর বছর যদি একবারে কবর স্থানে উল্টে পড়ে দোয়া করে তবু কবুল হবে না, কান্নাকাটি করে দোয়ার পরে তবু কবুল হবে না, কেন না এটা পদ্ধতি নয়। ছেলে মেয়ের জন্য দোয়া করেন, এই জন্য দেখেন তো স্ত্রীকে নিয়ে তো বিপদে পড়ে দুজন মিলে কান্নাকাটি করে দোয়া করতে পারতেন, তা করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছে, তো স্ত্রী পিছনে পিছনে হাঁটছেন আর বলছেন, আইনা তা সাহেব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, অর্থাৎ গোনা ফি হাজার অদিল সাফিন জলাশয়, আপনি এই উপত্যকে ছেড়ে যাচ্ছেন আমাদেরকে যেখানে মানুষজন তো নেই নেই ঘাস পাতাও নেই, কিছুই বলছেন আপনি এভাবে ছেড়ে যাচ্ছেন, তো ওরাই আলতা ফিত ইলাইহা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে দেখছেন না, একটু ঘুরে দেখছেন না, তখন নির্বাহী স্ত্রী বলছেন, আমার আল্লাহ হবে হাজার, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন, যে এইভাবে আপনি চলে যাচ্ছেন কিছু আমাকে বলছেন না, তখন ওই দিকে মুখ করে বলছেন না হ্যাঁ, তখন স্ত্রী বলছেন ঠিক আছে ফলাই তারা, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন আপনি যান। উনি নিজেও বুঝেন না যে কিভাবে থাকবো, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও বুঝেন না যে স্ত্রী বাচ্চা কিভাবে থাকবে, কেননা শো শো কিলোমিটার হাঁটলে কোনো মানুষজন নেই, দেশে কোনো মানুষজন নেই, গাছপাতা পশু প্রাণী কিছুই নেই, একটা মহিলা মানুষ থাকবে তার কি পথ হতে পারে, বাহ্যিকভাবে কোনো পথই নেই। ঠিক এই জায়গাটা দেখলে আমার ওই মূসা আলাইহিস সালামের ওই জায়গাটা বলে মনে হয়, মূসা আলাইহিস সালাম তো আগে আগে পালিয়ে যাচ্ছেন, ফেরাউন পিছে পিছে দৌড়াচ্ছে দলবল নিয়ে, দৌড়াতে 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 এখন মূসা আলাইহিস সালাম সাগরের সামনে চলে এসেছেন, কুলজুম সাগর, কুলজুম সাগর। এখন সঙ্গী সাথী বলছেন,
কালা আসাব মশা, মশার সঙ্গে সাথে বললেন যে ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে, আমরা আটকা পড়েছি, আমাদের বাঁচার পথ নেই, আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইরা দিনই তিনি আমাকে পথ দেখাবেন, ফেরাউন আমাকে ধরতে পারবে না, এটা অসম্ভব, এটা হতে পারে না, বাঁচার কোনো পথই নেই, কিভাবে বাঁচতে পারে, বাঁচার তো কোনো পথ দেখা যায় না, কিভাবে মুসা আলাইহিস সালাম এই কথা বললেন যে অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারবে না। সঙ্গী সাথে বলছেন যে ধরে নিয়েছে, আটকা পড়ে গেছে, কিভাবে তার স্ত্রী বললেন যে আচ্ছা ঠিক আছে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, কিভাবে, কোন সাহসে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম কোন সাহসে রেখে চলে গেলেন স্ত্রী বাচ্চাকে যেখানে মানুষ জন্য খাওয়ার খাওয়ার কিছু নেই। যেটা বলছি সেটা হলে যে একটু আগে গিয়ে ওই স্থানীয় পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন আহাল পরিবার দেখা যায় না, ওই যে কাবা ঘর আহাল পরিবার দেখা যায় না, ওইদিকে মুখ করে এবার হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নী আসকান্তু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি দি দারিন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষ জন্তু নেই নেই ঘাস পাতাও নেই। স্ত্রীর সাথে একটু দোয়াটা করলে হতো না, কান্নাকাটি করে ছেলে মেয়ের জন্য দোয়া করছেন ওইখানে গিয়ে নির্জনে কাবা ঘরের দিকে মুখ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দোয়া না করলেই সবাই মিলে চিল্লে চিল্লি করে হবে, আবার কিছু মাঝাবি ভাই এরকম করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, গ্রহক্ক নাই নাই, এটা মজা, এটা দোয়া নয়, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতিকে মজাক করা, এটা হতে পারে, দেখবেন এক মিনিট, দেখবেন দেখবেন হাত তুলে দু এক মিনিট দেখবেন, দেখেন এই ছড়াই ও বাচ্চাটা দৌড়াচ্ছে কেন, আর তোমরা যারা দেখছো ওই যে দু একটা ছেলে দু একজন মানুষ বাইরে হাঁটছে কেন, সম্মানিত দিনী ভাই বোন দেখেন এক মিনিট, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বিছানে শুয়ে আছি আমি ঘুমাইনি, আল্লাহর নবী আসলেন তার জুতা স্যান্ডেল কাপড় চোপড় পাশে রেখে দিলেন, তারপর আমার পাশে ঘুমিয়ে গেলেন শুয়ে গেলেন, তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি একটু দেখব আল্লাহ রাসূল বিছান থেকে উঠে যান কোথায়, কোনো স্ত্রীর কাছে যান নাকি, এইটা আমি পরীক্ষা করবো, সেজন্য আমি ভান করে ঘুমিয়ে আছি, তিনি আমার পাশে শুয়ে গেলেন, কিছুক্ষণ থাকলেন, ধীরে উঠলেন, তিনি বুঝেছেন যে আমি ঘুমিয়ে গেছি, ধীরে উঠলেন, জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা বন্ধ করলেন, বাহির থেকে খুলে আবার বন্ধ করে চলে গেলেন, তা আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম, তারপর মাথায় দিয়ে গায়ে দিয়ে আমি বের হলাম, দেখি কোথায় যাই, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কবরস্থানে গিয়ে বাকুল গারকাদে গিয়ে হাত তুলে দোয়া করলেন একবার দুইবার তিনবার, তারপর ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগে বিছানায় চলে এসেছি, আমার পাশে এসে বলছেন কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তুমি বলছেন আমি তো মিথ্যা কথা বলে জিব্রাইল বলে দিবে, আসলে আপনাকে পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়, তো দৌড়িয়ে এসেছে, তো আমি মনে করলাম যে আপনি কোনো স্ত্রীর কাছে যান নাকি, সেটা তো যাই, এগুলো কথা নয়, আমি যেটা বলছি সেটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত তুলে দোয়া করলেন কবরস্থানে গিয়ে, তো নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে গেলেন না কেন, পৃথিবীতে দ্বিতীয় মহামানব যিনি রাস্তায় হাঁটলে শয়তানের রাস্তা দিয়ে হাঁটে না কে, উমর রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে নিয়ে গেলেন না, তো পৃথিবীর সবচেয়ে দামি মহিলা বউ স্ত্রী তাকে একটু বলেও গেলেন না, তাকে ঘুমিয়ে রেখে গেলেন। আর একটা অবাক কথা, মানুষে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন, আরে পাশের বউ ভান করে ঘুমিয়ে আছে এটাই বুঝতে পারলেন না, গায়েবি খবর জানেন, হাদিস তো বুখারি মুসলিম, মানুষ ধোকাবাজ হলে কি এমনি ধোকাবাজ হতে হয় ধর্মের নামে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশের বউ ঘুমিয়ে আছেন ভান করে, বুঝেন না নাকি কথা,
উনি নিজে বলছেন যে আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি তো ঘুমাইনি, আমি দেখি যে উনি যান কোথায়, দেখি কি করেন, আমি ভান করে ঘুমিয়ে আছি। বউ ভান করে ঘুমিয়ে আছেন এটা তিনি বুঝতে পারলেন না, আর তিনি গায়কের খবর জানেন, হুঁচলামি কথা বললে কি এইভাবে বলতে। সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আল্লাহর কাছে চান, কান্নাকাটি করে চান। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাদতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারকাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদত হচ্ছে কঠিন কাজ, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। কিছু চাইলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, তিন ভবানী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাও বাউ করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, এগুলোর ভাষা আমার জানা নেই। কাকতি মিনতি করে, জাজাকুমুল্লাহ, কাকতি মিনতি করে বলুন, কান্নাকাটি করে খুব কাকতি মিনতি করে বলুন। আল্লাহ বলছেন যে কাকতি মিনতি করে বলুন, আর এ বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আলহামদুলিল্লাহ। তার মানে পদ্ধতি কি আছে, ভুল আছে, এটাতে এভাবে চায় হবে না, এবাদত কবুল হবে না। মহান আল্লাহ বলেন ওয়াখিরুন লিআদকাইন ইয়াকুনু ওয়াইযিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজার মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে নুন লুটিয়ে পড়ে, কাঁদতে 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 একবারে সিজদায় পড়ে যায়, আর তার কান্নার শব্দ তার কানে গেলে তার ভীতি আরো বেশি হয়ে যায়। আপনার তো কোনো সময় কান্নাকাটির সময় হয় না, হবে কি করে? নরসিংদী জেলায় বাড়ি, টাকা পয়সা অনেক, নাতি নাতনিকে নিয়ে ব্যস্ত, নাতনি বলছে আসো নানি সোনামণি, কত তাকে নিয়ে হাসি খুশি, কান্নার সময় আছে? কান্নার সময় নেই, অর্থ সম্পদ বেশি, টাকা পয়সা বেশি। যদিও আমি কোনোদিন বুঝতে পারিনি যে অর্থ সম্পদ নরসিংদী নারায়ণগঞ্জ থেকে জামিয়া সালাফিয়ায় খরচ হচ্ছে কিনা। জামিয়া সালাফিয়ায় মাসে 15 লাখ টাকা বেতন লাগে, কিন্তু আপনারটা যে কখন আমি বুঝতে পারিনি। কোনোদিন গেছেন, দেখেছেন? যাবেন মাঝে মধ্যে, জাজাকাল্লাহ খায় ইনশাআল্লাহ। এদেশের সবচেয়ে বড় এবং মানসম্মত প্রতিষ্ঠান, 115-16 জন শিক্ষক শিক্ষিকা, প্রায় আবাসিক অনাবাসিক নিয়ে প্রায় 2-2,500 ছেলে মেয়ে এখনই পড়াশোনা করে, জান্নাতের পরে জানুয়ারিতে আরো বেশি হতে পারে। এদেশে মানগত বড় প্রতিষ্ঠান, ব্যয়বহুল খরচের, দোয়া করবেন যাবেন, একটু কান্নাকাটি করে আল্লাহকে কিছু বলবেন, নিজের জন্য বলেন, জাতির জন্য বলেন। দল সংগঠন করলে আর একজনের জন্য দোয়া করতে মন চায় না, আর একজনের ক্ষতি হলে খালি মনটা বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাওয়াতুন লিআখিহি মুস্তাজাবাতুন লিগাইরিহি, দাওয়াতুন আখিহি লিগাইরিহি মুস্তাজাবাতুন। মানুষ যদি মানুষের জন্য দোয়া করে আর থেকে, তাহলে তার দোয়া কবুল হয়ে যায়। আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা দা লিআখিহি বিখাইরিন, যখন কোনো মানুষ তার ভাইয়ের জন্য দোয়া করে, ওয়া ইনদা রাসাল মালাকুল মুয়াক্কাল, তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন, কুল্লামা দা লিআখিহি, যখনই তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ওই ফেরেশতা বলে আমিন, আল্লাহ তুমি এটা কবুল করো। তারপর আবার ফেরেশতা বলেন ওয়ালাকা বি মিসলিন, তুমি তার জন্য যেটা বললে তোমার জন্য সেটা, তুমি তার জন্য যেটা বললে তোমার জন্য সেটা, তুমি তার জন্য বললে আল্লাহ আব্দুর রাজাক সাহেবকে ভালো রাখো, আমি ফেরেশতা বলছি আল্লাহ তোমাকেও ভালো রাখো। তাহলে শত্রুর জন্য দোয়া করলে লাভ হবে, লস হবে না, যদি আপনার মনটা চায় না, মনটা সংকীর্ণতায় পূর্ণ হয়ে আছে, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহর কাছে কান্নাকাটি করে চান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়না লা তাসমু লা তামাসসুহুম আন-নার,
দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই আইন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজুর রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি জারে, যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, কখনো যাবে না। যেমন গাভীর বান বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো অসম্ভব, গাভীর বান বাটের ভিতরে যেমন দুধ ঢোকানো যায় না, আবার এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া, তেমনি অসম্ভব। একটু কান্নাকাটির জন্য সময় বের করা উচিত, সময় ব্যস্ত, কান্নাকাটি করার মতো পরিবেশ আসে না, সময় করতে পারি না। মুআবিয়া হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু উইলুন লা তারাহুমুন নার, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না। এক বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। তিন গাজাতান মাহারিমিল্লাহ, ওই মানুষ ওই চক্ষু যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, সে জান্নাতে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, কথা বললে সত্য কথা বলো, দুই, অদা করলে পূর্ণ করো, তিন, আমানত রাখা হলে সময় দিয়ে দাও, চার, জেনে লিপ্ত হয়ো না, পাঁচ, কুফায় দিয়ে হাতকে সংবরণ করে রাখো, হাত ব্যবহার করো না, দলীয় ক্ষমতা দেখায়ও না, দাপট দেখায়ও না, নত হয়ে চলো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ছয়, হুজু আফসারাকুম, চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল তাকে আদেশ করলেন যে তুমি মুখটা ফিরিয়ে নিও, মুখ ফিরিয়ে নিও, তাহলে আপনার মোবাইলে দিন রাত ল্যাংটা মেন আছে, আপনার টিভিতে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে, আপনার দোকানে এভাবে সবসময় নগ্ন মেয়ে নাচে, আর আপনি তাহাজ্জুদও পড়েন, তাহলে এটা ধর্মকে মজাক করা হচ্ছে না, এভাবে হবে না। নগ্ন অর্ধনগ্ন মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতে মেয়েকে ভোগ করার মতো আশা পোষণ করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুবাতে না বিশাল্লাহ, হুজুবাতে জান্নাতুল মাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাতকে ঘেরা আছে, আর ইচ্ছা মন মতো চলা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। ইচ্ছে মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, নীতি মতো চলে যারা জান্নাতে যাবে তারা, ত্যাগ তিতিক্ষা করে চলে যারা জান্নাতে যাবে তারা, ইচ্ছে মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। সম্মানিত দিনী ভাই বোন, রাস্তাঘাটে কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে, আপনি কাপুরুষের পরিচয় দিয়ে চলছে, জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। আপনি শরীয়তের পাঁচ পয়সা দাম দেন না, কথা প্রসঙ্গ পরিবর্তন করে একটা হাদিস আপনাকে দেখাই, এটা সাধারণত আপনাকে দেখিয়ে থাকি উপস্থিত বৈঠকের দিনই, মুসলিম বোন দু একজন যদি থাকেন, কথা বলছো কেন, শরম হয় না, খেয়াল করো এদিকে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন একটু খেয়াল করেন, আপনাকে বলছি। এ হাদিসটা বলে আমরা খুব তাড়াতাড়ি আলোচনার শেষের দিকে চলে যাব। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, তখন আল্লাহ রাসূল বললেন, এই থামো থামো, এই সবাই এখানে অবস্থান করো, আমরা এখানে রাতে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। এই কথা বলতে আমি বললাম, আল্লাহর নবী,
জাবের বলছে, আল্লাহ নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, বিক্রম সাইয়্যিদ, আরে তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছো, অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছো। তখন জাবির রাজিয়াল্লাহু আনহু বলছেন, সাইয়্যিদ, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রম তুলাই বা তুলাই বাক, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এবার জাবের রাজিয়াল্লাহু আনহু কি বলছেন সেটা দেখেন তো, এটুকু মূল কথা। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে দেখে, আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি অপছন্দ করি, খারাপ মনে করেছি, না 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 না, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করব না। কেন? 4টি কারণে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, বলে তু আল্লে মাহমা, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তু রাজ্জালাহমা, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, ওলা তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে প্রস্তুত, রেডি, পাহারাদার। মা হচ্ছে বাচ্চাদের উপরে পাহারাদার, সবসময় প্রস্তুত। ছেলে কোথায়, মেয়ে কোথায়, কি করে, কোথায় গেল, দেরি হলো কেন, সব পুরো কঠিনভাবে তত্ত্বাবধানে রাখবে মা বাচ্চাকে। এখন আপনার স্ত্রী, আপনার মেয়েটা মাথায় কাপড় দিয়ে নেয়, এখন বসে আছে, তার মানে আপনার স্ত্রীর ত্রুটির কারণে এ বউ চলবে না। এ বউ আমি তালাক দিতে বলিনি, তবে আমার পরামর্শ থাকছে, শিষ্টাচার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে কি শিষ্টাচার শিখাবে, ও নিজেই বোঝে না শিষ্টাচার কাকে বলে। আপনার মেয়েটা এখন মাথায় কাপড় দিয়ে নেয়, ক্লাস 10 পড়ে, ও তার মানে ক্লাস 8 যখন উঠে তখন হায়েজ হয়েছিল, বিবাহ হলে তার 2টা বাচ্চা হতো, কোনো 2টা ছেলের মা, এখন পর্যন্ত মাথায় কাপড় না দিয়ে আপনার স্ত্রীর সাথে বসে আছে, আপনার মেয়েটা বলেন এটা কোন শিষ্টাচার? আচ্ছা ভাই বলো, এটা তোমার বোনের কোন শিষ্টাচার? হ্যাঁ বলো, তোমার বাপ তো সংসারের 5 পয়সা দাম দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলাদা আলাদা দুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাল ইহসান ইসমাহু, তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে, নাম রেখেছে আহমদ কিন্তু ডাকে টুরু বলে, তাহলে অযোগ্য বাপ অযোগ্য মা দুজন মিলে সংসারটাকে কবর দিয়েছে। কেন আপনি আহমদ নাম রেখে ডাকছেন আর একটা বলে? বলছে ডাক নাম এটা, আর এটা হলো ভালো নাম, এর স্বভাবই খারাপ। এসব বাপ মা পশু প্রাণীর মতো, এদের জীবিকা নির্ভর এমনি পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, উলা একা কালা আরাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হওয়া যান বরং তার চেয়ে খারাপ। কোন সাহসে ও নাম রেখেছে আহমদ আর টুরু বলে ডাকে, কেমন স্বভাবের বাপ, ওর স্বভাবই খারাপ, হিসাব নিকাশ পায় না যে শিষ্টাচার কাকে বলে। দিন রাত আপনার সামনে, আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চাটা বাম হাতে পানি খাচ্ছে, একবার আপনার স্ত্রী বলে না, ছি 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 আব্বু ডান হাতে ধরো, ডান হাতে ধরো, ডান হাতে ধরো আব্বু, বাম হাতে শয়তান খাই, কয়েকবার তো বলে না, কিভাবে হবে? এটা শিষ্টাচার, শিক্ষা দেয় না। আপনার মেয়েটাকে যখন সকালে উঠাই, তখন আপনার স্ত্রী ওকে কোলে নিয়ে একটু বলে না, আম্মু বলো বলো বলো, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মারার পরে জীবিত করলো। কই আপনার স্ত্রী একটু বলে দেয় না বাচ্চাটাকে কোলে নিয়ে, ও খালি ভালো রান্না করতে পারে তাই আপনার প্রশংসা, বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে তাই ও মা, ও নিজেও জানে না মা কাকে বলে। সৌদি আরবে জন্মের 7ম দিনে মাথা নেড়ে করা হয় মেয়েদের, আর কখনো মাথার চুল ছোট করা হবে না, যার জন্য মাথার চুল লম্বা লম্বা হয়ে যায় ছোটতেই, ওরা একবারে লাঠি নিয়ে বসে মাথা চিপ চুল চিরুনি করার জন্য, আপনার স্ত্রীর কিছু দেখে না, আর তাকে প্রস্তুত থাকা এটা তো বুঝে না। আমি একটা দেখাই তো,
এশার সলাত আপনার স্ত্রী আদায় করেছে ফরজ, আর আপনার ছেলেটা এশার সলাত আদায় করতে মসজিদে গেছে, এখন আসছে তো 10 মিনিট দেরি করে এসেছে, আর আপনার স্ত্রী সুন্নাত পড়তে যাচ্ছে এশার সলাতে, আল্লাহ আকবার বলবে, তখন আপনার ছেলেটা সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, তখন আপনার স্ত্রী আর সুন্নাত পড়তে পারবে না, আব্বু 10 মিনিট দেরি হলো যে মসজিদ থেকে আসা, কারণ কি? এই 10 মিনিটের তল্লাশি চালাবে আপনার স্ত্রী, এটা ফরজ, আর এখন আপনার স্ত্রী সুন্নাত পড়তে যাচ্ছে, এই সুন্নাত পড়া হলো সুন্নাত, আর ওর তল্লাশি চালাতে হবে এটা হলো ফরজ। বুঝাতে পারি না, সবসময় প্রস্তুত থাকা কাকে বলে? আপনাদের বাড়িতে একটা গরু আছে, গাভী গরু, ও যখন বাড়ির ভিতরে ঢুকে নিয়ে যান, যখন গোয়ালে রাখবেন, তখন গরুটাকে সালাম দেয়? আপনাদের গরুটা সালাম দেয় কি? তা আপনি বাড়িতে ঢুকছেন, আপনিও সালাম দেন না, তাহলে কি আমরা জীবিকেনার গরু ছাগলের মতো করছি? আর এই কথা আল্লাহ রাসূল বলছেন, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হজাল বরং তার চেয়ে খারাপ। একটু পার্থক্য আল্লাহ করছেন, এখন আল্লাহ আপনাকে গরু বলেননি, বলছেন গরু ছাগলের মতো, কেন? গরু কোনোদিনই সালাম দিতে পারবে না, আর আপনি আজ থেকে সালাম দিতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়, দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি, 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, যদি এটা ফরজ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাষাটা এভাবে বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, দুইটি বিন্দু ফোঁটা, এটা হলো রক্তের এক ফোঁটা, দুটি চিহ্ন, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া চিহ্ন, আর একটা হচ্ছে সিজদা করে করে কপালে দাগ, বসে থেকে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার করে পায়ে দাগ, এইসব ইবাদত করতে গিয়ে শরীর হাতে যে দাগ, আল্লাহর কাছে যত প্রিয়, কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সিরিয়াল 4টে আছে, 1 ফোঁটা চোখের পানি, 2 1 ফোঁটা গায়ের রক্ত, 3 কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, 4 ইবাদত করতে করতে দাগ, এই 4টের মধ্যে 1 নম্বরটা সহজ সবাই পারে, কিন্তু করে কে? কেউ একটু করে না, কেউ একটু আল্লাহকে বলে না, অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়াবনাদাম মাদাউতালি ওরা জাতানি, এই আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করে থাকো আমি সেভাবে পূর্ণ করে থাকি, অলহু বলি আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, ইবনা আদম লা বালাগাত জুনুবু কানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যাই, ফাস্তাগফারতানি, এর পরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতুলাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, লা উবালি আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপি আমি খালি একটু দেখি তুমি আমার কিছু বলছো কি না। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিজার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে, যেদিন সূর্য থাকবে মাথার 1 মাইল উপরে, মানুষ ঘামের মধ্যে থাকবে, কারো ঘাম হবে নাক পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, এরকম পরিস্থিতিতে কিছু মানুষ সুন্দর হয়ে ঝকঝকে হয়ে ছায়া ছায়া হাঁটবে, এরকম অবস্থাতে কিছু মানুষ সুন্দর হয়ে ঝকঝকে হয়ে ছায়া ছায়া হাঁটবে, ওরা 7 শ্রেণীর মানুষ, 1 ন্যায়পরায়ণ নেতা, 2 বাল্য অবস্থা থেকে এবাদতে অভ্যাসী, 3 মসজিদে এবাদত করতে গেছে ফিরে এসেছে, আবার কখন যাবে আবার কখন যাবে আবার কখন যাবে, এই শ্রেণীর মানুষ, 4 2 বন্ধু একসাথে চলে, এক বন্ধু খালি মোবাইলে প্রেমের গল্প করে, তখন আরেকজন বলছে তুই প্রেমের গল্প বন্ধ কর নইলে তোর সাথে চলবো না,
তো বন্ধ করে না, তখন চলা বন্ধ করেছে, এই থাকবে বিশেষ ছায়া তলে। পাঁচ, জাকার আল্লাহ খালিয়ান ফফা জাদাই না হো, নির্জনে আল্লাহকে ডাকে, ডাকতে 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 দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, এই মানুষ থাকবে বিচার মাঠে বিশেষ ছায়া তলে। আপনার যেরকম হয় বলছে আব্দুরা যাই সাহেব কত চেষ্টা করেছি চোখের পানি একটু বের করে, হয় না। আচ্ছা আপনি চেষ্টা করেন তো, আজকে রাতে উঠে বা আগামীকালকে রাতে উঠে দুটার সময়তে সুন্দর করে উজু করে ঘরের দরজাটা বন্ধ করে দেবেন, ভেতর থেকে বন্ধ করে দিয়ে দুরি কাজ সলাত আদায় করবেন, দুরি কাজ সলাত আদায় করে একটু বলেন কত কি করলাম জীবনে, কি করি পাপের তো কোনো হিসাব নেই, একটু দুশ্চিন্তা ভোগ করতে 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 দেখেন চোখের পানি আসবে, হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন, হাত তুলে দোয়া করার কত হাদিস, 42টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার, 36টা খালি বুখারি মুসলিমে আছে। এদেশে একটা বই পাওয়া যায় আনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া অধ্যায়, দোয়ার বই, কোনোদিন নাম শুনেছেন? একটু পড়ে দেখবেন, আদর্শ নারী আদর্শ পরিবার ভক্ত শ্রোতার পরিচয় দোয়ার বই, এই বইগুলো পড়া উচিত। বই এদেশে কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছু পরের অংশ আল্লাহ রাসূল বলছেন কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যদি জেনার ডাক দেয় তখন সে বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, তাহলেও থাকবে বিশেষ ছায়া তলে। চিন্তা করবেন না, যাদের পাপ অনেক হয়ে গেছে জেনা চুরি ডাকাতি যাই হোক, আপনি আজ থেকে জেনা বন্ধ করেন, অশ্লীল কথা গল্প বন্ধ করেন, মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা বন্ধ করেন, আপনার জন্য জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, কেউ যদি মনের প্রবৃত্তি এই অশ্লীল কাজকে বন্ধ করে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম। অশ্লীল কথা ও কর্ম বন্ধ করতে পারলে বিনিময়ে আল্লাহ জান্নাতুল মাওয়া দিবেন। সমন্ত দিনী ভাই বোন, সময় ব্যয় করে কান্নাকাটি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজকের আলোচনার শেষে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, স্ত্রী সহ ছেলে মেয়ে সহ পরামর্শ করে মাঝে মধ্যে দূরে কাজ সলাত আদায় করে কান্নাকাটি করে নিজের প্রয়োজন আল্লাহর কাছে চান, নিজের পাপের কথা বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তার এক শ্রেণীর মানুষ যে আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে। সকল দিনই ভাই বোনকে এ পর্যন্ত আলোচনা করে যদি আমাদের কোনো বই পুস্তক এখানে এসে থাকে তাহলে সে বই সংগ্রহ করানো বগুড়ি ও বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকা, আর জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে সম্মেলন হচ্ছে 5-6 মার্চ আর রাজশাহীতে হচ্ছে 13-14 ফেব্রুয়ারি, দেশের শীর্ষস্থানীয় আলেমুল